गतकाल के रे धर आनुमानिक फोने नटा नटा बैक नहीं दोकने ढुकते एम समय एखे जरा छो सबा दौड़ दिए मार्केट मध्य ढुक से ढुकार पर हमें दोकान जाना दिए देखी एदिक अंत शो दुशो लोक है सबार माथा हेमलेट पड़ा पुलिसों बुझीना আমরা কিছুই বুঝতে পারি না সবার মধ্যে আমরা ঠিক এখানে আসি সবাই এলো পাতাড়ি গুলি আমার ওই যে দোকানের দিকে এদিকে এলো পাতাড়ি শুধু গুলি আর গুলি হয়েছে আমরা এই যে এই একাত্তর সাল দেখিনি গতকালকে আমরা একাত্তর সাল থেকে ভয়াবহ তাণ্ডব দেখেছি এই যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের নেতৃত্বে এখানে কালকে তারা আসি এটা করছে আমরা গতকালকে ব্যবসায়ীরা পঞ্চাশ জন ব্যবসায়ী প্রতিনিধি আমরা থানায় গিয়েছি আমরা থানায় গিয়ে ওসির কাছে আমরা অনুরোধ করে বলছি যে আমাদের এখানে 144 দেন উনি আমাদের কথা শুনেননি আমরা পরে গেছি আবার ইউনুর কাছে আমরা ব্যবসায়ী প্রতিনিধিরা ইউনু আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক মিলে আমরা সবাই গেছি ইউনুর মহোদয়ের কাছে বলছি যে স্যার আমাদেরকে বাঁচান আমরা ব্যবসায়ীরা গত পরশুদিন রাতে যে ঘটনা সেটাকে কেন্দ্র করে আমরা বাঁচার জন্য আমরা ওনাকে ওনার কাছে গিয়েছি উনি 144 দেননি কিন্তু উনি আজকে 144 দিয়েছেন এই যে 40-50 জন মানুষ গুলি খাওয়ার পরে এটার জন্য আমি একজন ব্যবসায়ী হিসেবে বসুরহাটের এই মার্কেটের একজন ব্যবসায়ী হিসেবে আমাদের কারো জানার নিরাপত্তা নেই কখন আমরা মারা যাব কখন আমার মায়ের বুক খালি হবে আমরা জানি না আমরা হাইটে এলো পাতাড়ি অতর্কিত হামলা আমাদের উপরে হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সেতুমন্ত্রী দুজনের কাছে আমাদের প্রার্থনা আমরা বসুরহাটের ব্যবসায়ীরা বাঁচতে চাই আমরা বসুরহাটের মানুষ বাঁচতে চাই ও যদি ওনারা না পারে তাহলে ওনারা একসাথে আমাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক আমরা এখানে এটা আর চাই না আমরা বসুরহাটে বাঁচতে চাই ওনাদের কাছে আমাদের এটাই দাবি সুষ্ঠু সমাধান এটা জননেত্রী শেখ হাসিনা ছাড়া এটার কোনো সমাধান হবে না তাই আমরা চাই যে জননেত্রী শেখ হাসিনার জন্য এটার সমাধান করার জন্য উনি যেন উদ্যোগ নেয় এবং উনি যেন কোম্পানিগঞ্জের মানুষকে উদ্যোগ নিয়ে যেন বাঁচায় এটাই আমরা আশাবাদ পুলিশের ভূমিকা ছিল আমরা সবাই যখন এখানে অবস্থান করছিলাম তখন পুলিশে বলতেছে যে আমাদের না তারে উনি নিরাপত্তা দিবে ওসি সহকার আসি বলছে নিরাপত্তার নামে আমরা যারা শত শত নেতা কর্মী এখানে ছিলাম আমাদেরকে সবার উপর উঠাই দিছে উপর উঠাই দিয়ে পুলিশ কিছুক্ষণের একটু জন্য পুলিশ জিরো পয়েন্টে গেছে ওদেরকে সুযোগ দিয়েছে এখান থেকে পুলিশ তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে বাদল গ্রুপকে সহযোগিতা করছে এখান থেকে হাজার হাজার রাউন্ড যে আমরা 26 মার্চের কালো রাত্রি দেখি নাই কিন্তু 9 মার্চের কালো রাত্রি কি হতে পারে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধকে ফেল করছে 9 মার্চ কালকের রাতে যে ঘটনা ঘটছে এটা আমরা হৃদয় আমাদের গেঁথে রয়েছে যে ঘটনা হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তারা বিকেল একবার আমাদের পৌরসভা ভবনে আক্রমণ করার চেষ্টা করছিল আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওই সময় পুলিশ ছিল যখন আমরা দেখছি পুলিশ আছে আমরা একটু আশ্বাস নিয়েছি যে না পুলিশ তো এখানে আছে পৌরসভার সামনে তারাই এখান থেকে শহীদ মিনার এখান থেকে পজিশন নিয়ে গুলি করছে যখন 4-5টা বাইর করছে আমাদেরকে পুলিশ বলছে তোমরা উপরে চলে যাও পুলিশ দাঁড়া অবস্থায় তারা গুলি করছে ঠিক আছে আমি মনে করি ফেনী উপজেলা চেয়ারম্যান ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে যেভাবে গুলি করছে গুলি করে ফেনীতে প্রকাশ্য দিবেলাকে মেরে ফেলছে তার থেকে বর্বরোচিতভাবে বসুরহাট পৌরসভার সুনামধন্য মেয়র আপনারা সবাই জানেন চারবারের নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে মারার জন্য পরিকল্পিতভাবে একজন সংঘবদ্ধ অস্ত্রধারী টিম এসেছে তাকে মেরে ফেলার জন্য আমরা তাকে যা একটু পেরেছি আমরা কর্মীরা তাকে সংঘবদ্ধভাবে রাখার চেষ্টা করেছি উনি তারপরে তার কর্মীদের কথা শুনে উনি বলছে যে আমাকে মেরে ফেলক আমি নিচে যাবো আমার কর্মীদেরকে বাঁচাবো ওনাকে আমরা জোর করে রেখেছি ওনাকে আমরা কোনোরকম থামিয়ে রাখতে পারতেছি না উনি বলছে আমার কর্মীরা মরে যাবে আমি কি বেঁচে থাকবো নাকি আমিও মরে যাবো আমার কর্মীদের কাছে যাবো আমি তার আমরা ওনাকে জোর করে বলছি আপনি বসেন অবশ্যই আমরা নিরীহ লোক ক্ষতিগ্রস্ত যার কারণে হলো আমরা গাড়ি ঘোড়া চালাইতেছি পাইতেছি না যাত্রী হইতেছে না আমরা নিরীহ লোক গাড়ি নিয়ে বসে রয়েছি আমাদের ভাড়া হইতেছে না আমি ব্যানোতে 30 টাকা চালাইছি যাত্রী নেই আমার ফ্যামিলির 11 জন কন্যা এখন আমাদের নিরীহ লোকের কী উপায় হবে আমরা ওইটাই বিরাজ করতেছি আতঙ্কে আছি আমাদের যাত্রী হইতেছে না আমরা নিরীহ লোক শ্রমিক বসে রয়েছি আমাদের গাড়িগুলো আসার সময় কখন কি হয়ে যায় আমরা তো জানি না এই বিধায় আমরা অনেক ভয় আতঙ্ক আমাদের ভিতরে আছে এই জন্য যাত্রী ভাই নাই আমরা বসে রয়েছি এখানে দাঁড়া রয়েছি গাড়ি ঘোড়া কোনো যাত্রী বাইক বাড়িতেছে না মানুষের ভয় বৃদ্ধিতে আছে এই ভয় আকাঙ্ক্ষা এগুলোর করতে গিয়ে তো আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে বন্ধ করতে কাস্টমার আসতেছে না দোকান বন্ধ থাকে আবার হয়তো বা সকাল 9টা বাজে দোকান খুলি হয়তো দেখি যে 2টা বাজে আমাদের গ্যাঞ্জাম দেখে জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে কাস্টমারও আসে না আপনার অনেক গতিপুরে চলছে নানা রকম ফুড অফার জনপ্রিয় সব রেস্টুরেন্টে আছে অর্ডার করলে স্পেশাল ছাড় আর খাবার ডেলিভারি একদম ফ্রি গতি ডেলিভারি সার্ভিস আপনার পাশে